সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসুন আজকে একটা নতুন রেসিপি করি। এখানে দেখুন তরমুজ নিয়ে নিয়েছি, এই যে কাল রাত্রির আব্বু গোটা তরমুজ কিনে নিয়ে এসেছিল, অর্ধেকটা নিয়েছি তরমুজের জুস করবো বলে। এমনি তরমুজের জুস কর, খেয়ে দেখি কীরকম হয়। তো এখানে দেখি তরমুজের জুসটা করা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে তরমুজগুলো এর ভেতরে নিয়ে নেবো, নিয়ে এটাকে মিক্সিতে বেটে নেবো। এর সাথে একটু চিনি দেব, আর লেবু থাকলে ভালো হতো। আমাদের বাড়িতে পাতি লেবু নেই, শেষ হয়ে গেছে। এতে একটু লেবু দিলে, একটু পুদিনা দিলে আরো ভালো হতো। এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। তো দেখুন এর মধ্যে দিচ্ছে পানি, বেশি না, একটুখানি দেবে, কেননা এমনিতেই তরমুজেতে পানি থাকে। আর একটু দেবে চিনি। তরমুজ মিষ্টি আছে, তাও একটু, আমি একটু খেয়ে দেখেছি তরমুজ, তাও একটু দিচ্ছে চিনি। দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবে। মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, মিশে নাও এটা, নিবি দেখা। এই তো এখন ব্লেন্ডার করে নেওয়ার পরে এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবে বিট নুন, একটুখানি ফের একটু নুন দিয়ে এটাতে মিক্সিকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। কী বলে এটাকে, কী বলে এটা, বেটে নোয়া কী বলে, ভুলে গেছি ভুলে গেছি। এটাকে এবার ঢেলে নেব, ছেঁকে নিচ্ছে, ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে। তার এতে কিছু দানা ফানাগুলো আর থাকবে না আর কি, খেতে ভালো লাগবে। তো হয়ে গেল দেখুন, এটা চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরে এরকম হয়েছে, একদম পুরো প্লেন, এতে দানা ফানা কিছু নেই। আর এর মধ্যে দিয়ে দেবো আইস কিউব। হ্যাঁ দে, এতে একটা দে, আর ধরবে একটা করে, দে ধরে যায় যদি, দে যা, আর দিস নি দিস নি, এটা একটা দে, এটা পরে যাবে, পড়বে না দে। এই তো হয়ে গেল, ঠান্ডা 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 ওয়াটারমেলন জুস আর কি তরমুজের জুস। খেতে কিরকম হয় আপনারা তো, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আমরাই খেয়ে আপনাদেরকে বলি কিরকম হয়েছে, আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এই খা, খুব মজা হয়েছে সত্যি, একদম ঠান্ডা, ও হেভি হয়েছে, হেভি হেভি। তুই খা, খাচ্ছে, এবার ও বলবে কিরকম হয়েছে। দুজন মিলেই করেছি, ও একটু বেশি করেছে, খুব ভালো হয়েছে। এটা একটু লেবু দিলে আর একটু ভালো লাগতো, যদি পুদিনা পাতা থাকতো, কিন্তু তাও নর্মালি খুব ভালো হয়েছে খেতে। গরমের সময় এরকম করে খেলে খুব আরাম। আর আজকে কি রান্না করছি সেগুলো একটু দেখিয়ে দিন, চলুন। কুঁদরি আলুর ভাজি, এখানে কুঁদরি আলু ভাজি বসে দিয়েছি, একটু দেখুন হয়ে গেছে। কুঁদরি আলু ভাজি করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে মাছটা কাঁচা রান্না করবো হাত ঘষে। আমাদের বাড়িতে আমার মেয়েরা কাঁচা রান্না খেতে ভালোবাসে, কিন্তু ওর আব্বু তো মাছই খায় না, সেই জন্য ওর আব্বুর জন্যে আবার রাত্রে অন্য কিছু করতে হবে। ওনার খালি গোশ চাই ব্যাস, তাও মুড়ির গোশ খায় না। এটা হাত ঘষে, মাছটাকে হাত ঘষে যেতে দেখাচ্ছি। ভাজিটা হয়ে গেছে, এই যে লাল লাল হয়েছে, এর মধ্যে কিছুই দিইনি। পেঁয়াজটাকে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজকে আগে লাল করে তুলে নিয়েছি, ফের লঙ্কা দুটো লঙ্কা দিয়েছি, ঝাল তো কেউ খায় না, সেটাকে ভেজে তুলে নিয়েছি। নিয়ে তারপরে এই কুঁদরি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর ওই লঙ্কা পেঁয়াজটা মিক্সিতে বেটে তার সাথে খালি নুন দিয়ে এরকম ভাজি করেছি। এতে কোনো কিছু আর দিইনি, হলুদ ধনে জিরে কিচ্ছু না, খালি পেঁয়াজ লঙ্কা এরকম লাল করে ভেজে বেটে সেরকম করে ভাজি করেছি।
দেখুন আমি মাছটা হাত ঘষে রান্না করবো। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে মশলাগুলো দিয়ে আগে মেখে নেব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োতে শেষ হয়ে গেছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কমই দেবো, ঝাল খেতে ভালো লাগে না। আর হলুদ গুঁড়ো এই যে এখানে বেশি করে এখানে ঢেলে রাখি, ওগুলো তো ছোটো ছোটো, তাই এখানে বেশি করে ঢেলে রাখি হলুদ গুঁড়ো। আর তেল, সরষের তেলটা খোলা হয়নি, রিফাইন তেলই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নুন দেবো, নাহলে আমার ভুলে যাবো। নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। পেঁয়াজগুলো পুরো খুলে গেল, পেঁয়াজগুলো পুরো খুলে গেল, এর মধ্যে দেবো এই মাছগুলো, মাছগুলো দিয়ে মাখিয়ে নেবো এরকম করে। মাছগুলোকে ভালো করে এরকম করে মাখাবো, মশলাগুলো যাতে তার গায়ে লেগে যায়। একটু রসুন দিলে ভালো হতো, রসুন কুচিয়ে দিলে ভালো হতো, ভুলে গেছি, দেখি একটু রসুন কুচিয়ে দেবো। এরকম করে পুরো ভালো করে আগে মাখাবো, মাছটাকে পুরো ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে এর মধ্যে পানি দেবো, আর আমার শাশুড়ি করতো কি, পেঁয়াজ, রসুন আর টমেটো এটাকে পুরো বেটে নিত, তখন তো আর মিক্সি ছিল না, শিল নোড়ায় বেটে নিত। নিয়ে আর এরকম করে মাখিয়ে রান্না করতো, আমার শাশুড়ির হাতে মাছ রান্না খুব মজা হতো। যখনই আবু গ্রামে যেত, তখনই আমার শাশুড়ি আমার জন্য মাছ রান্না করে পাঠাতো। এতে দেখুন এরকম হয়েছে, এবার এটাকে ফুটিয়ে নেব। রান্নার লুক কীরকম হয়েছে বলো, হাত ঘষে রান্না করেছি, কাঁচা মাছ ভেজে রান্না করিনি। আমার মেয়েরা ভাজা মাছ খেতে চায় না, এরকম করে রান্না করলেই খেতে চায়। আর আমার শাশুড়ি ভাজা মাছ মাছ ভেজেও এরকম করে হাত ঘষে রান্না করতো, ভাজা মাছ দিয়েও। আমার শাশুড়ি ইন্তেকাল করে গেছে, 6 বছর হয়েছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর এইটাই যে ডাল, ডাল রান্না করবো বলে ডাল বসেছিলাম, আম ডাল করবো বলে, আমার মেয়ে বলে আজকে ডাল খাবো না, আমি কি করবো, বসে দিয়েছি ডালটা যেন সিদ্ধ করে আর ঢেলে রেখে দিয়েছি, বলি রাত্রিবেলা ভর্তা করে নেবো, ওখানে থাক, কী করবো বলুন, আমি আম ডাল করবো বলে রেখেছি। এই ডালটা ফ্রিজে রেখে দিই, রাত্রিবেলা হয়ে যাবে। আর অনেকক্ষণ এইটা আমার বড় মেয়ের জন্য এক গ্লাস রেখে দিয়েছি, তরবুজের জুস। আর এখানে ওরা আব্বু আম কিনে নিয়ে এসছে, 2-3 দিন খাওয়া হয়ে গেছে আম, আর আমে সেরকম মজা নেই, কিছু নেই, এখন আর আম মিষ্টি নেই, খালি নামমাত্রই আম, যে 2-3 দিন ধরে খেয়েছি আর এই এতটা আছে। আর ফ্রিজে দেখুন ঠাসা রাখার জায়গা নেই, কী করবো। এটা দেখি তোর মুখটা দেখা, এটা এখানে এসছি কাপড় কিনতে, দেখি এখানে চুড়িদার পিসগুলো, এইটা একটু তোমার ভালো লাগছে, ব্লু কালার আনছে, নিচে থেকে আনছে স্কুলের কাপড় কিনেছে, এখানে চুড়িদার দেখছি আমার মেয়ের জন্য, ভালো ভালো চুড়িদার পিস আছে দোকানটা। আজকে একটা পার্সেল নিয়ে এসছে, পার্সেল এসছে, দেখি কি এসছে। আগেরবার পার্সেলটা তো খারাপ দিয়ে গেছিলো, কিন্তু তাও ওটার ফেরত দিনই নিয়ে নিয়েছিলাম। এবারে আমার মেয়ে একটা অর্ডার দিয়েছে ওর জামা, দেখি কীরকম হয়, এটা তো মনে হচ্ছে ভালোই হবে। এবার একটা ভালোই দিয়ে গেছে।
এই তো দেখুন অর্ডার দিয়েছিল, এটা আমি বের করে গায়ে দিয়েছি, খুব ভালোই লাগছে, ফিটিং হয়েছে। আমার মেয়ের গায়ে আমার গায়ে সব একই জামা লাগে, আমার গায়ে হয়েছে যেহেতু আমার মেয়ের গায়েতেও হয়ে যাবে। আর এইটা ওড়নাটা আমার মেয়ের সেই যে চুড়িদারটা গিফট করলো না, সেইটার ওড়নাটা এতে গায়ে দিয়েছি, এর সাথে মোটামুটি ম্যাচিংই হয়ে গেছে। আর কিরকম লাগছে দেখে বলুন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।